রাতভর জেরা করা হয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বৃহস্পতিবার ভোর 4টায় নাগাদ সপরিবারে বিধায়কের বাড়ি থেকে তার অফিসে নিয়ে গিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে তাকে ফের জেরা করা হয় বলে সূত্রের খবর যদিও বিধায়কের দাবি রায়গঞ্জের বিধায়ক কোনো দুর্নীতি করে না মানুষের জন্য কাজ করে এটা প্রমাণ হয়ে যাবে উল্লেখ্য বুধবার সকাল 8টা নাগাদ কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা শুধু তার বাড়ি নয় অফিসেও চলেছিল তল্লাশি এমনকি কৃষ্ণ কল্যাণীর হিসাবরক্ষক ম্যানেজার ব্যবসার অংশীদারদের বাড়িতেও তল্লাশি শুরু করে আয়কর দপ্তরের আধিকারিকরা রাতভর চলে সেই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ ক্ল্যাশ অফ কর